হে হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ লেটস আড্ডা। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের থাম্বনেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে ওয়ার্ল্ড কাপ খুব সামনে, আর আজকে আমরা আলোচনা করব ব্রাজিলের স্কোয়াড নিয়ে। ব্রাজিলের 26 জনের স্কোয়াড অলরেডি রিলিজ হয়ে গেছে, আর এবার তোমরা সবাই জানো যে কোভিডের জন্য 23 থেকে 26 স্কোয়াড করা হয়েছে। আমি একজন আর্জেন্টিনা সাপোর্টার, কিন্তু আমার এইবার ব্রাজিলকে সত্যিই খুব ভয় লাগছে, আর লাগবেই না কেন। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ব্রাজিলের স্কোয়াডটা, কি ভয়ানক একটা স্কোয়াড। অনেক দিন পরে, তোমরা বলতে পারো 2002 এর পরে এই রকম একটা স্কোয়াড ব্রাজিল পেয়েছে। 2002 তোমরা সবাই জানো কোরিয়া জাপান এশিয়াতে ওয়ার্ল্ড কাপটা হয়েছিল, আর সেই ওয়ার্ল্ড কাপটাতে ব্রাজিল জিতেছিল। 94, তারপরে 2002, আর তারপরে 20 বছর ব্রাজিলের কাছে কোনো ওয়ার্ল্ড কাপ নেই। সো দেরি না করে একদম স্কোয়াডটাতে ঢুকে যাব। গোলকিপারে রয়েছে অ্যালিসন এডারসন, অ্যালিসন আর এডারসন, মানে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি যদি ওয়ার্ল্ডের নাম্বার 1 গোলকিপার আর নাম্বার 2 গোলকিপার বলো, সেটা ব্রাজিলের কাছে রয়েছে, দ্যাট ইজ অ্যালিসন অ্যান্ড এডারসন। অ্যালিসন, তোমরা সবাই যারা ইপিএল ফলো করো, লিভারপুলে অ্যালিসনকে দেখেছো কি দুর্দান্ত একজন গোলকিপার, আর এডারসন ম্যানচেস্টার সিটি। আমি পার্সোনালি অ্যালিসনকে প্রেফার করবো ব্রাজিলের প্লেয়িং 11-এ। তোমরা কাকে প্রেফার করছো অ্যালিসন অ্যান্ড এডারসনের মধ্যে, তোমরা প্লিজ কমেন্ট করে জানাও। গাইজ, ব্রাজিলের থার্ড গোলকিপার যে রয়েছে সে হচ্ছে ওয়েভারটন। ওয়েভারটন প্লেয়ারটা কিন্তু খুব ইন্টারেস্টিং। ওয়েভারটন যে ক্লাবটাতে খেলে সেই ক্লাবটার নাম হচ্ছে পালমিরাস, আর এই পালমিরাস ক্লাবটার ব্রাজিলের স্কোয়াডের সঙ্গে কিন্তু একটা দুর্দান্ত হিস্ট্রি রয়েছে। তোমরা এটাকে সুপারস্টিশনও বলতে পারো, বাট হিস্ট্রিটা তোমরা শুনলে কিন্তু একেবারে ইগনোর করতে পারবে না। পালমিরাস এমন একটা ক্লাব, এই ক্লাব থেকে ব্রাজিল যে কবার ওয়ার্ল্ড কাপ জিতেছে, যদি তুমি 94 এর কথা বলো, 2002 এর কথা বলো, তাহলে কিন্তু পালমিরাস থেকে অ্যাটলিস্ট একটা প্লেয়ার ব্রাজিলের স্কোয়াডে সবসময় ছিল। আর যখনই পালমিরাস থেকে কোনো প্লেয়ার ছিল না ব্রাজিল স্কোয়াডে, তখন কিন্তু ব্রাজিল কখনো ওয়ার্ল্ড কাপ জেতেনি। যাই হোক, এটা একটা ফান ফ্যাক্ট, তোমরা এটাকে সুপারস্টিশন হিসেবেও নিতে পারো, বাট ফুটবলে এই সুপারস্টিশন গুলো চলে, রাইট? নেক্সট প্লেয়ার যার কথা বলবো, ড্যানিলো, রাইট ব্যাক, জুভেন্টাসে খেলে। রাইট ব্যাক হিসেবে যেহেতু ব্রাজিলের কাছে কোনো ভালো অপশন নেই, তাই ড্যানিলো আসাটা অনেকটাই স্বাভাবিক ছিল। ড্যানি আলভেজ, গাইজ, 39 ইয়ার্স ওল্ড। আমি এক্সপেক্ট করিনি ড্যানি আলভেজ ব্রাজিলের স্কোয়াডে থাকবে। ড্যানি আলভেজ ইউনিয়ন পুমাসে খেলে, MLS এর একটা ক্লাব। এবার তোমরা বলতেই পারো যে ড্যানি আলভেজকে কেন সিলেক্ট করা হয়েছে। গাইজ, একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার ব্রাজিলের টিমটাতে কিন্তু খুব দরকার ছিল, কেননা অনেকেই আছে ব্রাজিলের এবারে ওয়ার্ল্ড কাপটা প্রথমবার খেলতে যাচ্ছে। আর আমি আগেই বলেছি ওয়ার্ল্ড কাপ ইজ এ ডিফারেন্ট বল গেম। টিমে থাকলে তোমাকে প্লেয়ারের এক্সপিরিয়েন্সও দিচ্ছে, প্লাস তার সঙ্গে তোমাকে মেন্টারের এক্সপিরিয়েন্স দেবে, কেন কোচ হিসেবেও ট্রিট করতে পারো। তো এক্সপিরিয়েন্সটাকে ব্রাজিল এবার কিভাবে কাজে লাগায় সেটাই দেখতে হবে। মোটামুটি ধরে নাও ব্রাজিল এরকম কোনো ম্যাচের কোনো একটা সিচুয়েশনে আছে যেখানে ব্রাজিল 2 গোল বা 3 গোলে লিড করছে, আর তোমাকে লাস্টের দিকে খেলাটাকে স্লো করতে হবে বা হোল্ড করতে হবে বলে, সেক্ষেত্রে ব্রাজিল ড্যানি আলভেজকে সাব করে খেলাতে পারে। বাট সো ড্যানি আলভেজের ইনক্লুশনটা একটু অবাক করলো, আমার কিন্তু খুব ভালো লেগেছে। নেক্সট আসবো যার কথায়, আলেকসান্দ্রো অ্যান্ড অ্যালেক্স টেলাস দুজনেই লেফট ব্যাক পজিশনে খেলে। দেখো, আলেকসান্দ্রোকে আমি প্লেয়িং 11-এ দেখতে চাই। অ্যালেক্স টেলাস তোমরা সবাই জানো সেভিয়াতে লোনে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে। অ্যালেক্স টেলাস ভালো, বাট ডিফেন্সিভ এবিলিটি নিয়ে আমার কিন্তু অ্যালেক্স টেলাসের কোশ্চেন আছে। প্রেস করতে জানে, ক্রস খুব ভালো করে, বাট ডিফেন্সিভ এবিলিটি অ্যাগেন। তো গাইজ, ইফ ইউ আস্ক মি, ব্রাজিলের যদি উইকনেস বলো তাহলে এই দুটো ফুল ব্যাক, যেটা আমার মনে হয় এই মুহূর্তে ব্রাজিলের উইকনেস। সেন্টার ব্যাক নিয়ে তো কোনো কথাই হবে না, থিয়াগো সিলভা অসাধারণ, মার্কিনেস দারুণ। মার্কিনেসকে তোমরা যারা জাজ করো তাদেরকে বলি, মার্কিনেস PSG-তে যাই খেলুক না কেন, বাট ব্রাজিলে কিন্তু তোমরা অন্য মার্কিনেসকে দেখতে চলেছো। মিলিটাও রিয়াল মাদ্রিদে দারুণ ফর্মে রয়েছে। ব্রেমার এগেইন ফ্রম জুভেন্টাস দুর্দান্ত একটা ফুটবল খেলছে, তো ব্রেমারের এই স্কোয়াডে থাকাটা আমাকে অ্যাটলিস্ট অবাক করেনি। ক্যাসেমিরো কিছু বলার নেই, এই মুহূর্তে দাঁড়িয়েও তোমরা বলতে পারো ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্সিভ মিডফিল্ডার, যে এখন ম্যানচেস্টার ইউনাইটেডে খেলছে। আর আমি ম্যানচেস্টার ইউনাইটেডের যখন ক্যাসেমিরোকে বাই করে তখন আমি বলেছিলাম এটা বেস্ট বাই, আর ব্রাজিলে ক্যাসেমিরো থাকবে না এটা তো হতেই পারে না। ক্যাসেমিরোর সঙ্গে ফ্যাবিনোর ইনক্লুশনটাও আমার খুব ভালো লেগেছে, যদিও ফ্যাবিনো এখন সেই ফর্মে নেই যে ফর্মে লিভারপুলে আমরা 1-2 বছর আগে ফ্যাবিনোকে দেখতাম, বাট ফ্যাবিনো ওর নিজের সবটুকু দিয়ে দেবে ব্রাজিলের এই স্কোয়াডে, তো ফ্যাবিনো একটা ভালো চয়েস। নেক্সট ব্রুনো গুমিরেস, গাইজ, এই প্লেয়ারটাকে তোমরা কিন্তু দেখো নিউক্যাসলে দারুণ ফুটবল খেলছে, তো ব্রুনো গুমিরেস একটা ভালো ইনক্লুশন ব্রাজিলের জন্য। ফ্রেড ম্যানচেস্টার ইউনাইটেড যাই পারফর্ম করুক না কেন, ব্রাজিলে কিন্তু খুব ভালো ফুটবলটা খেলে। ইভেন ক্যাসেমিরোর পাশে আমরা ফ্রেডকেও দেখতে পারি। তো কিছু কিছু প্লেয়ার থাকে না যাদেরকে ম্যানেজাররা খুব পছন্দ করে, ম্যানেজাররা তাদের প্রতি একটু বায়াস থাকে, তো ফ্রেড তাদের মধ্যে একজন, তাই আমি জানতাম যে ফ্রেড ব্রাজিল স্কোয়াডে থাকবে। আর ফ্রেড কিন্তু টিটের স্পেশাল পছন্দ, তো দেখা যাক ফ্রেড এইবার ওয়ার্ল্ড কাপে ব্রাজিলের জন্য কতটা কি করতে পারে। নাও লুকাস প্যাকিওয়েতা ওয়েস্টহামে খেলে, ভালো একজন মিডফিল্ডার, এটাও ভালো ইনক্লুশন ব্রাজিল স্কোয়াডে।
এরপরে যার কথা বলবো সে হচ্ছে এভারটন রিভেরো। গাইজ, এই প্লেয়ারটাকে নিয়ে আমি একটু ডাউট আছি, ফ্ল্যামেঙ্গোতে খেলে, বাট এভারটন রিভেরোকে ব্রাজিল এইবার 26 স্কোয়াডে না রাখলেই পারতো। তার বদলে যদি ফার্মিনোকে নিয়ে যেত সেটা আমার মনে হয় বেটার ডিসিশন হতো। বাট ঠিক আছে, নিশ্চয়ই ব্রাজিলের ম্যানেজারের আলাদা দৃষ্টিভঙ্গি আছে, আর আমার মনে হয় তিনি কিছু একটা ভেবে, তিনি কিছু একটা পরিকল্পনা করেই এভারটন রিভেরোকে সিলেকশন করেছে। নেমার, সত্যি কথা বলতে নেমারকে নিয়ে কিছু বলার নেই, নেমার এবারের বিশ্বকাপে তার বেস্টটা দেবে, আর নেমারের মতো প্লেয়ার যে টিমে থাকে সে টিম অলওয়েজ ফেভারিট হয়। তাই নেমারকে নিয়ে তোমরা সবাই জানো, আর নেমার ইদানিং দারুণ একটা ফর্মে রয়েছে। যদি ধরে নেওয়া যায় ব্রাজিল 4-2-3-1 খেলবে, তো 3-এর ওই মাঝখানের জায়গাটা কিন্তু নেইমার খেলতে পারে, যদিও নেইমার লেফট উইঙ্গও খেলতে পারে, বাট সেখানে ভিনিসিয়াস জুনিয়র থাকবে। 3-এর ওই মাঝখানের জায়গাটায় আমার মনে হয় নেইমার একদম পারফেক্ট। আর নেইমার এখন যে ফর্মে রয়েছে, যেরকম ভাবে প্রেসিং ফুটবল খেলছে, তাতে নেইমার এবার ওয়ার্ল্ড কাপে যা খুশি তাই করে দিতে পারে। ভিনিসিয়াস জুনিয়র এগেন ফ্রম রিয়াল মাদ্রিদ, দুর্দান্ত ফুটবলার, আর এবারের ওয়ার্ল্ড কাপে কিন্তু জ্বালিয়ে দিতে পারে ভিনিসিয়াস জুনিয়র। দেখা যাক ভিনিসিয়াস জুনিয়র কি করতে পারে। আমি জানি তোমরা যারা ব্রাজিলকে সাপোর্ট করো তারা ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে কতটা বেশি আশাবাদী। গ্যাব্রিয়াল হেসুস, গাইজ, গ্যাব্রিয়াল হেসুস আর্সেনালে কি ফুটবলটাই খেলছে! এখন কিন্তু ইপিএল এ ম্যানচেস্টার সিটি টপে নয়, আর্সেনাল টপে, আর তার অনেকটাই কন্ট্রিবিউশন রয়েছে গ্যাব্রিয়াল হেসুসের উপরে। তো গ্যাব্রিয়াল হেসুস কিন্তু এবারের ব্রাজিলের টপ স্কোরারও হতে পারে। এরপরে যার কথা বলবো, অ্যান্টনি, গাইজ, অ্যান্টনি সিলেকশনটাতে আমি স্পেশালি খুব খুশি, যেহেতু ম্যানচেস্টার ইউনাইটেডকে সাপোর্ট করি, আর আমার মনে হয় অ্যান্টনি এই স্কোয়াডে থাকাটা ডিজার্ভ করে। তারপর রাফিনা, গাইজ, রাইট সাইড থেকে আমি রাফিনাকে দেখতে চাইবো। রাফিনা, আমি জানি তোমরা বলবে বার্সিলোনাতে আপ টু দা মার্ক খেলছে না, বাট রাফিনা কিন্তু রাফিনা। তো রাফিনার স্পিডটাকে আমার মনে হয় ম্যানেজার টিটে কাজে লাগাবে, আর ব্রাজিল যে প্রেসিং ফুটবলটা খেলতে পছন্দ করে সেক্ষেত্রে আমি রাফিনাকেই প্লেয়িং ইলেভেনে রাখাটা পছন্দ করব। নেক্সট যার কথা আছে সে হচ্ছে রিচার্লিসন, টটেনহাম হটস্পারের। গাইজ, আমার মনে হয় ব্রাজিলের এই মুহূর্তে সব থেকে বড় সমস্যা হচ্ছে স্কোয়াড সিলেকশন, মানে প্লেয়িং ইলেভেন সিলেকশন, কিভাবে প্লেয়িং ইলেভেনটা সাজাবে। দেখো, মোটামুটি তোমাকে 6-7 ম্যাচ খেলতে হয়, আর ডিফারেন্ট ডিফারেন্ট অপোনেন্টের সঙ্গে খেলতে হয়, তো সেক্ষেত্রে তোমার প্লেয়িং ইলেভেনটাও বদলে যায়। বাট তোমাকে যদি কোনো সময় ফিজিক্যাল ফুটবল খেলতে হয় সেক্ষেত্রে, কেননা রিচার্লিসন তোমাকে সেই ফিজিক্যাল স্টেবিলিটিটা দেবে যেটা তোমাকে গ্যাব্রিয়াল হেসুস দিতে পারবে না, রাদার গ্যাব্রিয়াল হেসুসকে তুমি বলতে পারো একজন ক্লিনিকার ফিনিশার। তো তো দেখা যাক টিটে তার প্লেয়িং ইলেভেনটা কিরকমভাবে সাজায়। নেক্সট যার কথা বলবো সে হচ্ছে মার্টিনালি। গাইজ, যদি এই পুরো স্কোয়াডটায় একটা প্লেয়ার যার সিলেকশনে আমি সব থেকে বেশি খুশি হয়েছি সে হচ্ছে মার্টিনালি। দুর্দান্ত ফুটবল খেলছে আর্সেনালে, আমি যেমন বললাম গ্যাব্রিয়াল হেসুসেরও আর্সেনালের জন্য একটা কন্ট্রিবিউশন রয়েছে, আর তারপরেই যার কথা বলবো সে হচ্ছে মার্টিনালি। দারুণ ফর্মে রয়েছে আর এই স্কোয়াডে টাকাটা সত্যিই খুব ডিজার্ভ করে। দেন রড্রিগো, একটার পর একটা স্টারের নাম নিয়ে যাচ্ছে এই টিমটা, যে কি করবে ওয়ার্ল্ড কাপে গিয়ে আমি জানি না। রড্রিগো রিয়েল মাদ্রিদে যে ফর্মে রয়েছে সেই ফর্মে রাইট সাইডে তুমি রাফিনাকে খেলাবে না, অ্যান্টনিকে খেলাবে না, রড্রিগো খেলাবে, এটা নিয়ে কিন্তু কোচকে একবার ভাবতে হবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, পেড্রো, গাইজ, একজন প্রপার নাম্বার 9 যে ফ্লেমেঙ্গোতে খেলে। আমি জানি না পেড্রো প্লেয়িং ইলেভেনে চান্স পাবে কিনা, ব্রাজিলের এই টিমটাতে একটা প্রপার নাম্বার 9 অভাব আছে, বাট আমার মনে হয় পেড্রো সেই অভাবটা পূরণ করে দেবে। সো গাইজ, এটা ছিল ব্রাজিলের টোটাল স্কোয়াড। স্কোয়াডটা বলা বাহুল্য যে এবারে কতটা খতরনাক স্কোয়াড ব্রাজিলের, আর ব্রাজিল কিন্তু এইবারে ওয়ার্ল্ড কাপের দাবিদার। অ্যাটলিস্ট আমি এই ব্রাজিল টিমটাকে বেয়ার মিনিমাম সেমিফাইনাল অবধি এক্সপেক্ট করছি। তোমাদের মনে হতেই পারে যে ডিফেন্সটা একটু উইক মনে হচ্ছে, গাইজ, তাও আমি বারবার তোমাদেরকে বলছি, হ্যাঁ ফুল ব্যাক নিয়ে আমার একটু ডাউট আছে, বাট ডিফেন্সিভলিও ব্রাজিল এবারে খুব স্ট্রং। তোমাদের উইক মনে হচ্ছে, কারণ আমার মনে হয় ওদের ফরওয়ার্ড লাইন আপটা এতটা বেশি স্ট্রং যে তার সামনে ডিফেন্সটাকে একটু ফিকে মনে হচ্ছে, তাছাড়া আর কিছু নয়। ডিফেন্সটা একটু এজ করেছে তোমরা বলতে পারো, বাট আমার মনে হয় এই এক্সপিরিয়েন্সটা ব্রাজিল কিন্তু ওয়ার্ল্ড কাপে কাজে লাগাবে। আমি একজন আর্জেন্টিনা সাপোর্টার হয়ে বলছি এই টিমটাকে কিন্তু বেশ ভয় লাগছে। ব্রাজিল কিন্তু এবারের ওয়ার্ল্ড কাপে যা খুশি তাই করে দিতে পারে। যদি তুমি ব্রাজিলের গ্রুপের কথা বলো, দেন ব্রাজিল, সার্বিয়া, সুইজারল্যান্ড অ্যান্ড ক্যামারুন, আগের বারের গ্রুপটার মতোই, জাস্ট কোস্টারিকা রিপ্লেস হয়ে ক্যামারুন চলে এসছে। গাইজ, গ্রুপ থেকে তো ব্রাজিলের টপ করা উচিত, যদিও আমি সার্বিয়া বা সুইজারল্যান্ডকে ডিসকার্ড করছি না, ওয়ার্ল্ড কাপের কোনো টিমই ছোট নয়, তোমরা সবাই জানো যে কোনো টিম যে কাউকে আপসেট করতে পারে। বাট ব্রাজিলের জন্য মেন চ্যালেঞ্জ যেটা হবে সেটা হচ্ছে যে টিমের উইংটা প্রচণ্ড স্ট্রং আর উইংটা প্রচণ্ড স্পিডি, যেমন ধরো পর্তুগাল, যেমন ধরো ফ্রান্স, টু সাম এক্সটেন্ড আর্জেন্টিনা, এই টিমগুলোর এগেনস্টে কিন্তু ব্রাজিল একটা প্রবলেম ফেস করলেও করতে পারে। আমি তোমাদের কাছে জানতে চাই যে ব্রাজিলকে নিয়ে তোমাদের কি প্রেডিকশন। তোমরা যারা ব্রাজিলকে সাপোর্ট করো তারা নিশ্চয়ই চাইবে ব্রাজিল এবারে ওয়ার্ল্ড কাপ জিতুক, আর কারেন্টলি ফিফা র্যাঙ্কিংয়ে ব্রাজিল এখন 1 নম্বরে, এটা বলতে কোনো দ্বিধা নেই, ব্রাজিল কিন্তু এবারের ওয়ার্ল্ড কাপের
প্রবল একটা দাবিদার। আর তোমাদের কাছে একটা কোশ্চেন রয়েছে, যদি ব্রাজিলের প্লেয়িং ইলেভেন সাজাতে হয় তোমরা ব্রাজিলের প্লেয়িং ইলেভেনে কাদেরকে দেখতে চাইছো? সো গাইজ, আজকের ভিডিওটা আর বড় করছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, কি করছো তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো। ওয়ার্ল্ড কাপ সামনে আসছে, আমরা প্রচুর আড্ডা মারবো, লাইভ স্ট্রিম করব, দারুণ দারুণ সব মজা হবে। তো তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা টিং টং করে দাও। সো গাইজ, দ্যাটস অল ফর টুডে, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।